তো বাচ্চারা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে শব্দ গঠন শেখাতে। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আগের শব্দ গঠনগুলো নিশ্চয়ই বাড়িতে ভালো করে পড়েছো এবং শিখেছো এবং মুখস্থও হয়েছে। তো আজকে আমরা শিখব দীর্ঘিকারান্ত দু অক্ষরের শব্দ, যেহেতু আগে কিন্তু আমরা আ, রশ্মিকার এগুলো শিখে নিয়েছি। তো আজকে শিখব আমরা দীর্ঘিকারান্ত দু অক্ষরের শব্দ গঠন। তো শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে আমি কিভাবে বলছি এবং লিখছি। দেখো, প্রথমে আছে শীত। শীত বানানটা আমরা কি করে লিখছি সেটা তোমরা দেখো। তালিবর্ষয় দীর্ঘি ত, শীত। এবার দেখো আমি লিখছি এখানে প্রথমে তালিবর্ষ, এবার তার পাশে দীর্ঘিকার দিলাম, হয়ে গেল তালিবর্ষয় দীর্ঘি শীত। এরপরে ত, তারপরে হলো শীত, তালিবর্ষয় দীর্ঘি ত, শীত। আচ্ছা, এরপরে হলো বীর, বয় দীর্ঘি বি, বয় শূন্য র, বীর। দেখো লিখছি, প্রথমে ব লিখলাম, তারপরে দীর্ঘিকার দিচ্ছি, বয় দীর্ঘি বি, এরপরে বয় শূন্য র, হয়ে গেল কি বীর, বয় দীর্ঘি বয় শূন্য র, বীর। এরপরে দেখো ধ্বনি, ধ দন্তের নয় দীর্ঘি নি, ধ্বনি। দেখো লিখছি ধ, এরপরে দন্তের ন, দন্তের নয় দীর্ঘি দিলাম, দন্তের নয় দীর্ঘি নি, এবার হলো ধ দন্তের নয় দীর্ঘি নি, ধ্বনি। এরপরে দেখো বীজ, বয় দীর্ঘি বি, বর্গীয় জ, বীজ। দেখো লিখছি কেমন করে, প্রথমে লিখছি ব, তার পাশে দিলাম দীর্ঘিকার, হয়ে গেল বয় দীর্ঘি বি, বয় দীর্ঘি বি, তারপরে বর্গের জ, হয়ে গেল বীজ, বয় দীর্ঘি বি, বর্গীয় জ, বীজ। দেখো জয়ী, বর্গের জ অন্তস্থলে দীর্ঘি ই, জয়ী। এবার দেখো লিখছি বর্গীয় জ, তারপরে অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টের পাশে আমরা দীর্ঘি দিচ্ছি, বর্গের জ অন্ত্যেষ্টয় দীর্ঘি ই, জয়ী। এরপর দেখো মিন, ময় দীর্ঘি মি, দন্তের ন, মিন। দেখো লিখছি প্রথমে ম লিখব, তারপরে দীর্ঘিকার দেব, হয়ে গেল ময় দীর্ঘি মি, তারপরে দন্তের ন, মিন, ময় দীর্ঘি মি, দন্তের ন, মিন। দেখো এরপরে আছে নদী, দন্তের ন, দয় দীর্ঘি দি, নদী। দেখো দন্তের ন, এরপরে দ লিখলাম, এরপরে দীর্ঘি দিলাম, হয়ে গেল নদী। দেখো আবার বলছি দন্তের ন, দয় দীর্ঘি দি, নদী। এরপর দেখো ঘটি, ঘ টয় দীর্ঘি টি, ঘটি। দেখো লিখছে প্রথমে লিখবো আমরা ঘ, এরপর ট, তারপরে টয় দীর্ঘি, হয়ে গেল ঘটি, ঘ টয় দীর্ঘি টি, ঘটি। এরপর দেখো ফণি, ফ মধ্যে নয় দীর্ঘি নি, ফণি। দেখো লিখছি ফ মধ্যে ন, পাশে দীর্ঘিকার দিলাম, ফ মধ্যে নয় দীর্ঘি নি, ফ নি। তো দেখো এরপরে আছে তরি, ত বয় শূন্য নয় দীর্ঘি, কি হলো তরি। আমরা কিন্তু কোনোটার দেখছি প্রথম অক্ষরটায় দীর্ঘিকার আছে, কোনোটায় পরের অক্ষরটায় দীর্ঘিকার আছে। তো দেখো লিখছি আমরা তরি, ত লিখলাম, এরপরে বয় শূন্য র দিলাম, দিয়ে পাশে দীর্ঘিকার দিলাম, রয় দীর্ঘি রি, তাহলে হলো কি তরি, ত বয় শূন্য রয় দীর্ঘি তরি। এরপর দেখো নীর, দন্তের নয় দীর্ঘি দয় শূন্য র, নীর। দেখো আমি নীর বানান লিখছি নয় দীর্ঘি, দন্তের ন, পাশে দীর্ঘিকার দিলাম, দন্তের নয় দীর্ঘি নি, এরপরে ডয় শূন্য র লিখলাম, হয়ে গেল নীর, দন্তের নয় দীর্ঘি নি, ডয় শূন্য র, নীর। এরপর আছে সতী, দন্তের স,
তয় দীর্ঘি তি সতি দেখো লিখছি দন্তে স তয় দীর্ঘি তি সতি দন্তে স তয় দীর্ঘি তি সতি এরপরে দেখো ধীর ধয় দীর্ঘি ধীর বয় শূন্য র ধীর দেখো লিখছি আমরা ধ লিখলাম প্রথমে এরপরে দীর্ঘিকার দেব ধয় দীর্ঘি ধি এরপরে বয় শূন্য র লিখলাম হয়ে গেল ধীর ধয় দীর্ঘি ধি বয় শূন্য র ধীর এরপর দেখো দিন দয় দীর্ঘি দি দন্তে ন দিন দেখো প্রথমে দ লিখলাম দীর্ঘিকার দিলাম দয় দীর্ঘি দি দন্তে ন হয়ে গেল দিন দয় দীর্ঘি দি দন্তে ন দিন এরপর আছে বিন বয় দীর্ঘি বি দন্তে ন বিন দেখো লিখছি প্রথমে ব তারপরে দীর্ঘিকার দিলাম হয়ে গেল বি তারপরে দন্তে ন লিখলাম হয়ে গেল বিন বয় দীর্ঘি বি দন্তে ন বিন এরপর দেখো শীল তালিবসয় দীর্ঘি ল শীল দেখো লিখছি আমরা তালিব স লিখলাম এরপরে দীর্ঘিকার দিলাম তালিব সয় দীর্ঘি শি ল শীল তালিব সয় দীর্ঘি শি ল শীল আচ্ছা এরপর দেখো ননি দন্তের নয় দীর্ঘি নি ননি দেখো দন্তের ন লিখলাম এরপরে আবার দন্তের ন লিখলাম লিখে দীর্ঘিকার দিলাম হয়ে গেল ননি দন্তের ন দন্তের নয় দীর্ঘি নি ননি এরপর দেখো গীত গয় দীর্ঘি গি ত গীত দেখো লিখছি প্রথমে গ তারপরে দীর্ঘিকার দিলাম হয়ে গেল গয় দীর্ঘি গি তারপরে ত লিখলাম হয়ে গেল গীত গয় দীর্ঘি গি ত গীত এরপর দেখো মালি মালি হলো যারা বাগান দেখাশোনা করে যেমন ধরো ময়াকারে মা লয় দীর্ঘি লি মা লি আবার বলছি ময়াকারে মা লয় দীর্ঘি লি মালি দেখো লিখছি প্রথমে ম ময়ের সাথে আকার দিলাম মা লয় দীর্ঘি লি হয়ে গেল মালি এরপর দেখো গাভী গয়াকারে গা ভয় দীর্ঘি ভি গা ভি দেখো গয়াকারে গা ভয় দীর্ঘি ভি হয়ে গেল গাভী গয়াকারে গা ভয় দীর্ঘি ভি গা ভি এরপরে সীতা দন্তে সয় দীর্ঘি সি তয়াকারে তা সীতা দেখো লিখছি দন্তে স লিখে দীর্ঘিকা দিলাম দন্তে সয় দীর্ঘি সি তয়াকারে তা সীতা দেখো আজকে আমরা কিন্তু বেশ কিছু দু অক্ষরের দীর্ঘিকারান্ত শব্দ শিখলাম তো এগুলো নিশ্চয়ই তোমাদের সবার ভালো লেগেছে তো আরেকবার আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি তোমরা মন দিয়ে কিন্তু সেটা শুনে নেবে এবং সেটা বাড়িতে গিয়ে অভ্যাস করবে দেখো প্রথমে আছে শীত মন দিয়ে শুনবে কিন্তু তোমরা তালিব শয়ে দীর্ঘি শীত শীত বীর বয় দীর্ঘি বি বয় শূন্য র বি ধনী ধ দন্তে নয় দীর্ঘি নি ধ নি বীজ বয় দীর্ঘি বি বর্গীয় জ বীজ জয়ী বর্গীয় জ অন্তস্থায় দীর্ঘি ই জয় ই দেখো মিন ময় দীর্ঘি মি দন্তে ন মিন নদী দন্তে ন দয় দীর্ঘি দি নদী ঘটি ঘ টয় দীর্ঘি টি ঘটি ফণী ফ মধ্যে নয় দীর্ঘি নি ফণী তরি ত বয় শূন্য রয় দীর্ঘি রি তরি নীল দন্তে নয় দীর্ঘি নি
ডয় শূন্য র নীর সতী দন্তে স তয় দীর্ঘি তি সতী ধীর ধয় দীর্ঘি ধি বয় শূন্য র ধীর দিন দয় দীর্ঘি দি দন্তে ন দিন বিন বয় দীর্ঘি বি দন্তে ন বিন শীল তালিবসয় দীর্ঘি শি ল শীল ননি দন্তে নয় দীর্ঘি নি ননি গীত গয় দীর্ঘি গি ত গীত মালি মায়াকারী মা লয় দীর্ঘি লি হয়ে গেল মালি গাভী গয়াকারী গা ভয় দীর্ঘি ভি গাভী সীতা দন্তেশয় দীর্ঘি শি তয়াকারে তা সীতা। তো আজকে আমরা এই পর্যন্তই শিখবো দীঘিকারান্ত দু অক্ষরের শব্দ, তোমরা সবাই বাড়িতে এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে।